এখন আমরা দ্বিতীয় বংশাবলী ২৮ অধ্যায় পাঠ করছি। আহস রাজার বিবরণ। আহস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং জেরুসালেমে ১৬ বৎসর কাল রাজত্ব করেন। তিনি আপন পিতৃপুরুষ দায়ুদের ন্যায় সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিতেন না, কিন্তু ইসরায়েলের রাজাদের পথে চলিতেন। আর বালদেবগণের উদ্দেশ্যে ছাঁচে ঢালা প্রতিমা নির্মাণ করাইলেন। আর তিনি হিন্নোমের পুত্রের উপত্যকাতে ধূপ জ্বালাইতেন এবং সদাপ্রভু ইসরায়েলের সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিগণকে অধিকারচ্যুত করিয়াছিলেন তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারে তিনি আপন সন্তানদিগকে অগ্নিতে দগ্ধ করিলেন। আর তিনি নানা উচ্চস্থলিতে নানা পাহাড়ের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বলিদান করিতেন ও ধূপ জ্বালাইতেন। অতএব তাঁহার ঈশ্বর সদাপ্রভু তাঁহাকে অরাম রাজের হস্তে সমর্পণ করিলেন, তাহাতে অরামিয়েরা তাঁহাকে পরাজিত করিল এবং তাঁহার অনেক লোককে বন্দী করিয়া দম্মেশকে লইয়া গেল। আবার তিনি ইসরায়েলের রাজার হস্তেও সমর্পিত হইলেন, ইনিও মহাসংহারে তাঁহাকে পরাজিত করিলেন। কারণ রমুলিয়ের পুত্র পেকহ জিহুদায় ১,২০,০০০ বীর্যবান লোককে একদিনে বধ করিলেন, যেহেতু তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিল। আর শিখরি নামে একজন ইফ্রোইমীয় বিক্রমশালী লোক রাজার পুত্র মাসেওকে বাটির অধ্যক্ষ অস্রিকামকে ও রাজার প্রধান অমাত্য ইলকানাকে বধ করিল। আর ইসরায়েল সন্তানগণ আপনাদের ভ্রাতৃগণের স্ত্রী পুত্র কন্যা ২,০০,০০০ লোককে বন্দী করিয়া লইয়া গেল এবং তাহাদের অনেক দ্রব্যও লুট করিল, আর সেই সকল লুণ্ঠিত বস্তু সমরিয়াতে লইয়া গেল। কিন্তু তথায় ওদেদ নামে সদাপ্রভুর একজন ভাববাদী ছিলেন, তিনি সমরিয়াতে প্রত্যাগত সৈন্য সামন্তের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইয়া তাহাদিগকে কহিলেন, দেখো তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু জিহুদার উপরে ক্রুদ্ধ হওয়াতে তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছেন, আর তোমরা গগনস্পর্শী ক্রোধাগ্নি দ্বারা তাহাদিগকে বধ করিয়াছ। আর এখন জিহুদার ও জেরুসালেমের লোকদিগকে আপনাদের দাসদাসী করিয়া বশে রাখিবার মানস করিতেছ, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের নিজেরও কি দোষ নাই? অতএব এখন আমার কথা শুনো, তোমরা আপনাদের ভ্রাতৃগণ হইতে যাহাদিগকে বন্দী করিয়া আনিয়াছ তাহাদিগকে ফিরিয়া পাঠাইয়া দাও, কেননা সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ তোমাদের উপরে রহিয়াছে। তখন ইফ্রোইম সন্তানগণের মধ্যে কয়েকজন প্রধান লোক অর্থাৎ জিহোহাননের পুত্র অসরীয়, মসিল্লেমতের পুত্র বেরিখীয়, সল্লুমের পুত্র জিহিসকীয় ও হদলয়ের পুত্র অমাসা যুদ্ধযাত্রা হইতে প্রত্যাগত লোকদের বিপক্ষে উঠিলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমরা বন্দীদিগকে এই স্থানে আনিও না, কেননা আমাদের পাপ ও দোষ সকলের উপরে তোমরা সদাপ্রভুর নিকটে আমাদিগকে আরও দোষগ্রস্ত করিতে মানস করিতেছ। আমাদের তো মহাদোষ হইয়াছে ও ইসরায়েলের উপরে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ রহিয়াছে। তখন অস্ত্রধারী লোকেরা সেই বন্দীদিগকে ও লুণ্ঠিত বস্তু সকল অধ্যক্ষদের ও সমস্ত সমাজের সম্মুখে রাখিল। পরে উপরোক্ত নামবিশিষ্ট পুরুষেরা উঠিয়া বন্দীদিগকে লইয়া লুণ্ঠিত বস্তু দ্বারা তাহাদের মধ্যে যাহারা উলঙ্গ ছিল সকলকে পরিচ্ছন্ন করিলেন।
তাহাদের গাত্রে বস্ত্র ও পায়ে পাদুকা দিলেন, তাহাদিগকে ভোজন পান করাইলেন, তাহাদের গাত্রে তৈলমর্দন করাইলেন এবং অসমর্থ সকলকে গর্দভে চড়াইয়া খর্জুরপুর জিরি হতে তাহাদের ভ্রাতাদের নিকটে তাহাদিগকে লইয়া গেলেন। পরে আপনারা সমরিয়াতে ফিরিয়া গেলেন। ওই সময়ে আহস রাজা সাহায্য প্রার্থনা করিতে অসুর রাজগণের নিকটে লোক পাঠাইলেন, কারণ ইদোমিয়েরা পুনর্বার আসিয়া যিহুদাকে আঘাত করিয়া অনেক লোক বন্দী করিয়া লইয়া গিয়াছিল। আর পলেস্টিয়েরা নিম্নভূমির ও যিহুদার দক্ষিণাঞ্চলের নগর সকল আক্রমণ করিয়া বৈতশেমস, অয়ালন, গদেরোথ, শোখ ও তাহার উপনগরগুলি, তিমনা ও তাহার উপনগরগুলি এবং গিমস ও তাহার উপনগরগুলি হস্তগত করিয়া সেই সকল স্থানে বসতি করিয়াছিল। কেননা ইসরায়েল রাজ আহসের জন্য সদাপ্রভু যিহুদাকে নত করিলেন, কারণ তিনি যিহুদায় স্বেচ্ছাচার এবং সদাপ্রভুর বিরুদ্ধে নিতান্তই সত্য লঙ্ঘন করিয়াছিলেন। আর অসুর রাজ তিলগত পিলনেশ্বর তাঁহার নিকটে আসিলেন বটে, কিন্তু তাঁহার বলবৃদ্ধি না করিয়া তাঁহাকে ক্লেশ দিলেন। বস্তুত আহস সদাপ্রভুর গৃহের রাজবাটির ও অধ্যক্ষদের কতক ধন লইয়া অসুর রাজকে দিলেও তাঁহার কিছু সাহায্য হইল না। আর ক্লেশের সময়ে তিনি সেই আহস রাজা সদাপ্রভুর বিরুদ্ধে আরও সত্য লঙ্ঘন করিলেন, কারণ দম্মেশকের যে দেবগণ তাঁহাকে আঘাত করিয়াছিল তিনি তাহাদের উদ্দেশ্যে বলিদান করিলেন আর কহিলেন, অরামীয় রাজাদের দেবগণই তাঁহাদের সাহায্য করেন, অতএব আমি তাঁহাদেরই উদ্দেশ্যে বলিদান করিব, তাহাতে তাঁহারা আমারও সাহায্য করিবেন। কিন্তু তাহারাই তাহার ও সমস্ত ইসরায়েলের বিনাশের কারণ হইল। পরে আহস ঈশ্বরের গৃহের পাত্র সকল একত্র করিলেন, ঈশ্বরের গৃহের সেই সকল পাত্র কাটিয়া খণ্ড খণ্ড করিলেন, সদাপ্রভুর গৃহের কবাট সকল রুদ্ধ করিলেন এবং জেরুসালেমের প্রত্যেক কোণে আপনার জন্য যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর তিনি অন্য দেবগণের উদ্দেশ্যে ধূপ জ্বালাইবার নিমিত্ত যিহুদার প্রত্যেক নগরে উচ্চস্থলে নির্মাণ করিলেন। এইরূপে তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিলেন। তাঁহার অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ও আদ্যপান্ত সমস্ত চরিত্র দেখো যিহুদা ও ইসরায়েলের রাজাদের ইতিহাস পুস্তকে লিখিত আছে। পরে আহস আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর লোকেরা তাঁহাকে নগরে অর্থাৎ জেরুসালেমে কবর দিল। ইসরায়েল রাজগণের কবরে লইয়া যায় নাই, পরে তাঁহার পুত্র হিস্কিয় তাঁহার পদে রাজা হইলেন। এখন আমরা দ্বিতীয় বংশাবলী ২৯ অধ্যায় পাঠ করছি। হিস্কিয় রাজার বিবরণ। হিস্কিয় ২৫ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং ২৯ বৎসর কাল জেরুসালেমে রাজত্ব করেন। তাঁহার মাতার নাম অবিয়া, তিনি সখরিয়ের কন্যা। হিস্কিয় আপন পিতৃপুরুষ দায়ুদের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। তিনি আপন রাজত্বের প্রথম বৎসরের প্রথম মাসে সদাপ্রভুর গৃহের কবাট সকল খুলিলেন এবং মেরামত করিলেন। আর তিনি যাজক ও লেবীয়দিগকে আনাইয়া পূর্বদিকের চকে একত্র করিয়া কহিলেন, হে লেবীয়েরা, আমার বাক্য শুনো। তোমরা এখন আপনাদিগকে পবিত্র করো ও আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ পবিত্র করো এবং পবিত্র স্থান হইতে অশৌচ দূর করিয়া দাও।
কেননা আমাদের পিতৃপুরুষেরা সত্য লঙ্ঘন করিয়াছেন ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিয়াছেন, আর তাহাকে ত্যাগ করিয়াছেন ও সদাপ্রভুর আবাস হইতে পরাংমুখ হইয়া তাঁহার দিকে পৃষ্ঠদেশ ফিরাইয়াছেন, আর তাহারা বারান্দার কবাট সকল বদ্ধ করিয়াছেন এবং প্রদীপ সকল নির্বাপিত করিয়াছেন ও পবিত্র স্থানে ইসরায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে ধূপদাহ ও হোম করেন নাই। এই জন্য যিহুদার ও জেরুসালেমের উপরে সদাপ্রভুর ক্রোধ বর্তিল। তাই তোমরা সচক্ষে দেখিতেছ যে তিনি তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার বিস্ময়ের ও শীষ শব্দের পাত্র হইবার জন্য সমর্পণ করিয়াছেন। আর দেখো, সেই জন্য আমাদের পিতারা খড়গে পতিত হইয়াছেন এবং আমাদের পুত্রেরা, আমাদের কন্যারা, আমাদের ভার্যারা বন্দী হইয়া রহিয়াছেন। অতএব আমাদের হইতে তাঁহার প্রচণ্ড ক্রোধ যেন নিবৃত্ত হয়, এই জন্য আমরা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর সহিত নিয়ম স্থাপন করিব। ইহাই এখন আমার মনোরথ। হে আমার বৎসগণ, তোমরা এখন শিথিল হইও না, কেননা তোমরা যেন সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়া তাঁহার পরিচর্যা কর এবং তাঁহার পরিচারক ও ধূপদাহক হও, এই নিমিত্ত তিনি তোমাদিগকেই মনোনীত করিয়াছেন। তখন লেবিয়েরা উঠিল, কহাতীয়দের সন্তানগণের মধ্যে অমাশয়ের পুত্র মাহত ও অসরিয়ের পুত্র জোয়েল, মরারির সন্তানগণের মধ্যে অবদির পুত্র কিশ ও জিহলিলেলের পুত্র অসরিয়, গেরশনীয়দের মধ্যে শিম্মের পুত্র জোয়াহ ও জোয়াহের পুত্র এদন, ইলিশাফনের সন্তানদের মধ্যে শিমরি ও জিউএল, আর আসফের সন্তানদের মধ্যে সখরীয় ও মত্তনীয়, হেমনের সন্তানদের মধ্যে জিহুয়েল ও শিমিই, এবং জিদুথুনের সন্তানদের মধ্যে সময়ীয় ও উশিয়েল, এই সকল লোক আপনাদের ভ্রাতৃগণকে একত্র করিয়া আপনাদিগকে পবিত্র করিল এবং সদাপ্রভুর বাক্যমতে রাজাজ্ঞানুসারে সদাপ্রভুর গৃহ শুচি করিতে আসিল। যাজকেরা শুচি করণার্থে সদাপ্রভুর গৃহের ভিতরে গিয়া সদাপ্রভুর মন্দিরের মধ্যে যে সকল অশৌচ পাইল সেই সমস্ত বাহির করিয়া সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে আনিয়া ফেলিল। পরে লেবিয়েরা বাহিরে কিদ্রোন স্রোতে লইয়া যাইবার জন্য তাহা সংগ্রহ করিল। তাহারা প্রথম মাসের প্রথম দিনে পবিত্র করিতে আরম্ভ করিয়া মাসের অষ্টম দিনে সদাপ্রভুর বারান্দাতে আসিল, আর আট দিনের মধ্যে সদাপ্রভুর গৃহ পবিত্র করিল এবং প্রথম মাসের ষোড়শ দিবসে তাহা সাঙ্গ করিল। পরে তাহারা রাজবাটিতে হিষ্কীয় রাজার কাছে গিয়া কহিল, আমরা সদাপ্রভুর সমগ্র গৃহ এবং হোমবেদী ও তাহার পাত্র সকল, দর্শন রুটির মেজ ও তাহার পাত্র সকল শুচি করিয়াছি, আর আহস রাজা আপনার রাজত্বকালে সত্য লঙ্ঘন করিয়া যে সকল পাত্র ফেলিয়া দিয়াছিলেন সেই সকল আমরা প্রস্তুত করিয়া পবিত্র করিয়াছি। দেখুন, সেই সমস্ত সদাপ্রভুর যজ্ঞবেদীর সম্মুখে রহিয়াছে। পরে হিষ্কীয় রাজা প্রত্যুষে উঠিয়া নগরাধ্যক্ষ দিগকে একত্র করিয়া সদাপ্রভুর গৃহে গেলেন, আর তাঁহারা রাজ্যের, ধর্মধামের ও জিহুদার জন্য পাপার্থক বলিরূপে সাতটি বৃষ, সাতটি মেষ, সাতটি মেষশাবক ও সাতটি ছাগ উপস্থিত করিলেন। পরে তিনি সদাপ্রভুর যজ্ঞবেদীর উপরে হোম করিতে হারুন সন্তান যাজকদিগকে আজ্ঞা করিলেন।
অতএব বৃষদিগকে হনন করা হইলে যাজকেরা তাহাদের রক্ত লইয়া বেদীর উপরে প্রক্ষেপ করিল এবং মেষদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদীর উপরে প্রক্ষেপ করিল এবং মেষশাবকদিগকে হনন করা হইলে তাহাদের রক্ত বেদীর উপরে প্রক্ষেপ করিল। পরে পাপার্থক বলির ওই ছাগ সকল রাজার ও সমাজের সম্মুখে আনিত হইলে তাহারা তাহাদের উপরে হস্তার্পণ করিল। আর যাজকেরা সেই সকল হনন করিয়া সমস্ত ইসরায়েলের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহাদের রক্ত দ্বারা বেদীর উপরে পাপার্থক বলি উৎসর্গ করিল। কেননা রাজার আজ্ঞায় সমস্ত ইসরায়েলের জন্য সেই হোম ও পাপার্থক বলিদান করিতে হইল। আর তিনি দায়ুদের রাজার দর্শক গাদের ও নাথন ভাববাদীর আজ্ঞানুসারে করতাল, নেবল ও বীণাধারী লেবীয়দিগকে সদাপ্রভুর গৃহে স্থাপন করিলেন। যেহেতু সদাপ্রভু আপন ভাববাদীদের দ্বারা এই আজ্ঞা করিয়াছিলেন, আর লেবিয়েরা দায়ুদের বাদ্যযন্ত্র এবং যাজকেরা তুরি হস্তে করিয়া দাঁড়াইল। পরে হিষ্কীয় বেদিতে হোম করিতে আজ্ঞা করিলেন। আর যখন হোম আরম্ভ হইল তখন সদাপ্রভুর গানও আরম্ভ হইল এবং তুরি ও ইসরায়েল রাজ দায়ুদের বাদ্যযন্ত্র বাজিয়া উঠিল। আর হোম সাঙ্গ না হওয়া পর্যন্ত সমস্ত সমাজ প্রণিপাত করিল, গায়কেরা গান করিল ও তুরিবাদকেরা তুরি বাজাইল। পরে হোম সাঙ্গ হইলে রাজা ও তাঁহার সঙ্গী সমস্ত লোক হেঁট হইয়া প্রণিপাত করিলেন। পরে হিষ্কীয় রাজা ও অধ্যক্ষগণ দায়ুদের ও আসফ দর্শকের বাক্য দ্বারা সদাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসা গীত গান করিতে লেবীয়দিগকে আজ্ঞা করিলেন। আর তাহারা আনন্দপূর্বক প্রশংসা গীত গান করিল এবং মস্তক নমন করিয়া প্রণিপাত করিল। তখন হিষ্কীয় উত্তর করিয়া কহিলেন, এখন সদাপ্রভুর উদ্দেশ্যে তোমাদের হস্তপূরণ হইল, নিকটে আইসো, সদাপ্রভুর গৃহে বলি ও স্তবার্থক উপহার উপস্থিত কর। তখন সমাজ বলি ও স্তবার্থক উপহার আনিল ও যত লোকের মনে ইচ্ছা হইল তাহারা হোম বলি আনিল। সমাজ হোমার্থে যে সকল বলি আনিল তাহার সংখ্যা এই, সত্তরটি বৃষ, একশত মেষ ও দুইশত মেষশাবক, এই সকল সদাপ্রভুর উদ্দেশ্যে দত্ত হোম বলি। আর ছয়শত বৃষ ও তিন সহস্র মেষ পবিত্রীকৃত হইল, কিন্তু যাজকগণ অল্প বলিয়া তাহারা হোমার্থক সকল পশুর চর্ম খুলিতে অসমর্থ হইল। অতএব সেই কার্য যাবৎ সাঙ্গ না হয় এবং যাজকেরা যাবৎ আপনাদিগকে পবিত্র না করে তাবৎ তাহাদের লেবীয় ভ্রাতৃগণ তাহাদের সাহায্য করিল। কেননা আপনাদিগকে পবিত্র করণে যাজকগণ অপেক্ষা লেবীয়েরা অধিক সরলান্তঃকরণ ছিল। আর মঙ্গলার্থক বলি সকলের মেদ ও হোম বলি সকলের উপযুক্ত পেয় নৈবেদ্য সহ সেই হোমীয় যজ্ঞ প্রচুর হইয়াছিল। এইরূপে সদাপ্রভুর গৃহ সম্বন্ধীয় সেবাকর্ম পরিপাটিক্রমে চলিল। আর ঈশ্বর লোকদের জন্য এমন পরিপাট্য বিধান করিয়াছেন ইহাতে হিষ্কীয় ও সমস্ত লোক আনন্দ করিলেন, কেননা অকস্মাৎ সেই কার্য করা হইয়াছিল।